হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে রবিবার, আজকে 30শে এপ্রিল রবিবার। আজ আমরা দীঘা যাব। এই দীঘাতে আমরা কিভাবে যাচ্ছি, কি করে যাচ্ছি, সমস্ত ইনফরমেশান এই ব্লগে থাকবে। আর কোথায় কোথায় ঘুরলাম সব কিছু এই ব্লগে তোমরা দেখতে পাবে। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন সকাল 6টা থেকে 6:30 মতো বাজে। আমরা বেহালার মোড় থেকে আমরা ট্যাক্সি ধরে নিলাম। ট্যাক্সি ধরে নিয়ে আমাদের গন্তব্য হচ্ছে ধর্মতলা। ধর্মতলা থেকে আমরা বাস ধরবো। আজ আমরা বাসে করেই যাব। আমরা সবাই মিলে দীঘা চলেছি একটা ফ্যামিলি ছুটি কাটাবার জন্য। আমরা এই সময় ট্রেনের রিজার্ভেশন পাইনি, তার কারণ এটা ঈদের পরপর সপ্তাহ ছিল, সেই জন্য প্রচুর ঈদের ভিড়টা চাপ ছিল, সেই জন্যে আমরা বাসে টিকিট পেয়েছিলাম। আমরা রেড বাস অ্যাপের মাধ্যমে ওই বাসের টিকিট অনলাইনে কেটে নিয়েছিলাম। আমরা ধর্মতলা থেকে, ধর্মতলায় যে বিধান মার্কেটটা আছে তার উল্টো দিকে তোমরা জানো যে বাসের ডিপো আছে, সেখান থেকেই সমস্ত বাসগুলো ছাড়ে। আমরা সেখান থেকেই বাসটা ধরে নেব। আমরা যাব ভলভো এসি বাসে করে, বাসটার নাম হচ্ছে শ্যামলী। সেই শ্যামলী করে আমরা দীঘার দিকে রওনা দেব। এই দেখো আমাদের বাসটা এখানে দাঁড়িয়ে আছে, এই বাসে আমরা উঠে যাব। এখনও তেমন কোনো লোক আসেনি, একদম সকাল সকাল আমরা পৌঁছে গেছিলাম। বাসটা খুবই ভালো ছিল, আমাদের যাত্রাও খুব স্মুথ হয়েছিল। বাসটার ভিতরে তোমাদের একটু দেখাবো। দেখো বাসের ভিতরটা খুব সুন্দর ব্যবস্থা ছিল, সিটগুলো খুব সুন্দর, খুব কমফোর্টেবল সিট ছিল। এই বাসের ভাড়া ছিল পার হেড 650 টাকা করে। এদের সার্ভিস মোটামুটি ভালো ছিল, একটা করে জলের বোতল ছিল কমপ্লিমেন্টারি, এছাড়া বিভিন্ন জিনিস রাখার জন্য ব্যবস্থা, এছাড়া চার্জিং পয়েন্টও তোমরা এখানে পেয়ে যাবে। আর কেউ যদি বমি করে তার জন্য ওরা পলিথিনও প্রোভাইড করছিল। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে, আমরা চলেছি দীঘার উদ্দেশ্যে। এখন বাজে সকাল 8টা, এখন আমাদের বাস ছেড়ে দিয়েছে। আমরা এখন চলেছি দ্বিতীয় হুগলি সেতুর দিকে। এখন আমাদের বাস দ্বিতীয় হুগলি সেতু হয়ে, সাঁতরাগাছি হয়ে এখন যাবে কোলাঘাটের দিকে। তোমরা তো জানোই যে দীঘার রাস্তা হচ্ছে নন্দকুমার হয়ে, কোলাঘাট হয়ে, কাঁথি হয়ে দীঘার রাস্তা যেতে হয়। আমরা এখন আছি দ্বিতীয় হুগলি সেতু, এরপরে আমরা সাঁতরাগাছি পৌঁছাবো। তোমরা চাইলে সাঁতরাগাছি থেকেও তোমরা উঠতে পারো। এই বাসটা সাঁতরাগাছিতেও দাঁড়ায়, ওখান থেকেও প্রচুর লোক তুলছিল। তো সেকেন্ড হুগলি ব্রিজ আমরা পার হলাম, পার হয়ে আমরা এখন যাচ্ছি সাঁতরাগাছির দিকে। সাঁতরাগাছি স্টেশন আমরা এসে গেছি। সাঁতরাগাছি পার হয়ে এবার আমরা যাব কোলাঘাটের দিকে। আমাদের বাস ওখানে একটু হল্ট করবে। কোলাঘাটে সমস্তই বাস সব কিছু হল্ট করে, ওখানে বিভিন্ন রেস্টুরেন্টস আছে, ওই রেস্টুরেন্টসে কারো টয়লেট যাওয়ার দরকার হলে বা কারো টিফিন খাওয়ার দরকার হলে তারা যেতে পারে। আমরা কোলাঘাট এই রেস্টুরেন্টে চলে এসেছি, নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টস। এই রেস্টুরেন্টটা মোটামুটি ছিল, আমাদের বাস দাঁড়িয়ে আছে এখানে, 10-15 মিনিটের মতো বাস হল্ট করবে। যার যার বাথরুম যাওয়ার দরকার হবে সেখানে তার বাথরুম চলে যাবে, আর যার যার ব্রেকফাস্ট করার দরকার হবে এখানে ব্রেকফাস্ট করে নেবে। আমাদের বাস দাঁড়িয়ে আছে। আমরা এখানে বেশি কিছু খাইনি, তার কারণ আমরা সকালে বেরিয়েছিলাম, সেই জন্য আমাদের সাথে কিছু খাবার ছিল, আমরা বাসেতেই অল্প করে খেয়ে নিয়েছিলাম আমাদের খিদে পেয়েছিল বলে। এখানে শুধু আমরা চা খেয়েছিলাম, চাগুলো নিয়েছিল 15 টাকা করে, আর বিস্কিট খেয়েছিলাম এখানে আমরা। রেস্টুরেন্টটা মোটামুটি ছিল, ভিতরে আমরা ঢোকিনি তাই খাবারটা দেখাতে পাচ্ছি না কী ছিল। সামনে একটা দোলনা ছিল, এখানে আমরা একটু দোলনায় দুলে নিচ্ছিলাম। 10 থেকে 15 মিনিটের মতো বাস দাঁড়িয়ে আবার বাস রওনা দিল দীঘার উদ্দেশ্যে। বলতে বলতেই আমরা চলে এসেছি কোলাঘাট। কোলাঘাট ব্রিজটা সামনে দেখা যাচ্ছে,
এই কোলাঘাট থেকে আমরা নন্দকুমার হয়ে কাঁচি হয়ে আমরা দীঘা ঢুকব। আমরা দীঘা ঢুকে পড়েছি। এই হচ্ছে দীঘার গেট। আমরা এখানে যে বাস ডিপোটা আছে ওল্ড দীঘাতে বাস ডিপোতে আমাদের নামাবে, কিন্তু আমাদের হোটেল বুক করা আছে নিউ দীঘাতে আমাদের হোটেল বুক করা, আমরা ওল্ড দীঘাতে থাকবো না। তাই আমরা ওল্ড দীঘা যেখানে আমাদের নামাবে বাস ডিপোতে, সেখানে নেমে আমরা অটো করে আমরা চলে যাব নিউ দীঘাতে। নিউ দীঘাতে আমাদের হোটেল রূপকথা বুক করা আছে, সেখানে হয়ে আমরা ফ্রেশ হয়ে নিয়ে একবারে তোমাদের সাথে দেখা হবে লাঞ্চের টেবিলে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 3:30 মতো বাজে। আমাদের ফ্রেশ হতে, আমরা 1:30 নাগাদ এখানে এসেছিলাম, তারপরে ফ্রেশ হতে হতে লাঞ্চ শুরু করতে করতে 3:30 বেজে গেছিলো, প্রচণ্ড খিদে পেয়েছিলো। এখানে আগে থেকে অর্ডার না দিলে লাঞ্চ ওদের একটু দিতে দেরি হয়, কিন্তু এদের খাবার কোয়ালিটি অসাধারণ এই হোটেলের। এখানে আমাদের মেনুতে আমরা অর্ডার দিয়েছিলাম ভাত ডাল, আর ছিল মিক্স সবজি আর চিকেন, আর ছিল মাছ। আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এরপর খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়ে আমরা যাব সমুদ্র সৈকতে বেড়াতে। আর আমরা যখন গেছিলাম তখন প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গ্রীষ্মের তাপদাহ। সেই গ্রীষ্মের তাপদাহ মুহূর্তের মধ্যে কমে গেল, আমরা যাওয়ার পরে সেখানে আকাশ মেঘলা হয়ে গেল আর বৃষ্টি শুরু হলো। একটু ভালোও লাগছিল, কিন্তু আবার একটু ভয়ও হচ্ছিল যে কী করে আমরা ঘুরতে পারবো। কিন্তু আমরা তো গেছিলাম এনজয় করতে, ঘুরতে কোনো বাধা নিষেধই আমরা মানবো না। আমাদের মতো কোনো ট্যুরিস্টরাই, তাদের এনার্জির কোনো খামতি ছিল না ঘুরে বেড়ানোর দিক থেকে। আকাশ এত মেঘলা, তাও দেখতে পাচ্ছ চারিদিকে প্রচুর ট্যুরিস্ট ঘুরে বেড়াচ্ছে। আমরাও সেই জন্য সমুদ্র সৈকতে চলে এলাম সমুদ্রকে দেখতে। সমুদ্রকে দেখলে একটা অপরূপ মন ভালো হয়ে ওঠে, কোথাও ঘুরতে গেলে আমাদেরও মন অদ্ভুতভাবে সব ক্লান্তি মুছে গিয়ে ভালো হয়ে গেছিল। আর আমরা এখানে সমুদ্রে দাঁড়িয়ে একটুখানি সমুদ্রকে উপভোগ করে নিচ্ছিলাম। এরপরে সমুদ্রের চারপাশে যে মেলাটা আছে তোমাদের ঘুরে দেখাবো। এই দেখো আমরা কিন্তু খুব এনজয় করছি, সবার মনে কিন্তু খুব আনন্দ হচ্ছে। আর এই ওয়েদারে চারিদিকে যে মেলাটা আছে, একটু বৃষ্টি পড়ছে কিন্তু তাও তোমাদের ঘুরে দেখাবো সেই মেলাটা। সমুদ্রের এক সুন্দর রূপ অন্ধকারে দেখা যাচ্ছিল, আর দেখো একটু পরেই বিদ্যুৎ চমকাবে, আরও সুন্দর লাগছিল বিদ্যুৎ চমকানোর সাথে সাথে এই সমুদ্রকে দেখতে। তোমরাও উপভোগ করো মন দিয়ে আমার ভিডিওর মাধ্যমে, আশা করি তোমাদেরও অসাধারণ সুন্দর লাগবে এই সমুদ্রকে আর এই প্রকৃতিকে। সমুদ্রের রূপ দেখতে দেখতে আমরা মোহিত হয়ে গেছিলাম, মোহিত হয়ে চারিদিকটা ঘুরে বেড়াচ্ছিলাম আর সমুদ্রকে দেখছিলাম। অসাধারণ সুন্দর মেঘলা ওয়েদার, বজ্রপাত হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর ছিপছিপ করে অল্প অল্প বৃষ্টি হচ্ছে। এরপর আমরা চলে এলাম চা খেতে। এখানে যে এই ভাইগুলো যে চা বিক্রি করে, তাদের চাগুলো খুব সুন্দর হয় খেতে। তোমরা এই চাগুলো এখানে এসে খেয়ে নিতে পারো। আমরা লেবু চায়ের অর্ডার দিয়েছিলাম, দুধ চাও পাওয়া যায়। লেবু চাগুলো খুব সুন্দর করে, 10 টাকা করে চায়ের দাম। এই চাগুলো তোমরাও খেয়ে দেখতে পারো, তোমাদেরও ভালো লাগবে যখন তোমরা দীঘা আসবে। এরপরে আমরা আশেপাশটা একটু ঘুরছিলাম, প্রচুর বৃষ্টি হচ্ছিল, সেই জন্য বেশিরভাগ দোকানপাট যেগুলো ফুটে বসে সেগুলো উঠে গেছিলো, কিন্তু বাঁধানো দোকানগুলো ছিল। এখানে প্রচুর বাঁধানো দোকানগুলোও আছে। তারপরে বৃষ্টি থেমে যাওয়ার পরও অল্প অল্প দোকানগুলো আবার বর্ষারা তাদের বেছাতে শুরু করছিল। আমরা সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আজকে তো আমরা ক্লান্ত, সেই জন্য খুব একটা ঘুরবো না, আশপাশটা একটু ঘুরছি। ঘুরে আমরা হোটেলে ফিরে যাব। দেখো বন্ধুরা, এখানে একটা ছোট্ট ময়না পাখি আছে,
এই ময়না পাখিটা আমাদের হোটেলেই আমরা দেখতে পেলাম। এ আমাদের ছোট্ট বন্ধু। এই বন্ধুর সাথে আমাদের কিছু ভাব বিনিময় হয়েছিল পরস্পরের মধ্যে। সেই ভাব বিনিময়ের কিছু কথাই তোমাদের সামনে আজ তুলে ধরব। আমরা এখানে স্ন্যাক্স একটু খিদে পেয়ে গেছিলো অল্প করে, সেই জন্য স্ন্যাক্স অর্ডার করেছিলাম। আমাদের ছিল ওই অনিয়ন পকোড়া আর ছিল লিকার চা। এরপরে আমরা এখানে ডিনারও খেয়ে নেব। এই রেস্টুরেন্টের খাবার কোয়ালিটি ছিল অসাধারণ। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, যদি তোমরা এখানে নাও থাকো এই হোটেলের রেস্টুরেন্টে একবার খেয়ে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে আশা করি। এরপরে আমরা ডিনারে চলে যাব। আমাদের ডিনারটাও ছিল অত্যন্ত সুস্বাদু। আমাদের ডিনারের আইটেমগুলো যেগুলো ছিল তোমাদের একটু বলে দিই। ডিনারের আইটেমের মধ্যে আমাদের ছিল হচ্ছে কড়াই পনির আর রুটি। তাহলে বন্ধুরা, আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান বেলটা অন করে দিও, তাহলে আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। লাভ ইউ অল গাইস, বাই বাই।